দেখাবো সর্বাঙ্গাসন। এই আসনটাও যদি আপনারা করেন রোজ সকালবেলা ঘুম থেকে ওঠার পর, দেখবেন বেলি ফ্যাট অনেকটা রিডিউস হয়ে গেছে। এই ঘরোয়া পদ্ধতিতে যদি এই যোগব্যায়ামগুলো আপনারা অভ্যাস করেন, তাহলে দেখবেন আপনাদের জিমে যাওয়ার প্রয়োজন হবে না, বাড়িতে বসেই আপনারা ফিজিক্যাল এক্সারসাইজ করে এই যোগব্যায়ামগুলো করে ফিজিক্যালি ফিট থাকতে পারবেন। শরীরে যে অতিরিক্ত মেদ তলপেটে বা কোমরে অতিরিক্ত যে মেদ আমাদের জমে, সেগুলো কিন্তু একদম রিডিউস হয়ে যাবে। এক মাস মতো আপনি করলে ফল পাবেন। চলুন দেখে নিই। প্রথমে উপর হয়ে শুতে হবে। তারপর হাত দুটোকে পাশে আস্তে আস্তে এইভাবে রাখতে হবে, বুকের দুই পাশে। এরপর আস্তে আস্তে কোমর থেকে পুরো শরীরটাকে উপর দিকে আপনাকে তুলতে হবে। এক থেকে দুই মিনিট রাখার পরে আস্তে আস্তে আবার আগের পেজে ফিরে আসতে হবে। শবাসন করে উঠে পড়তে হবে। এইভাবে যোগব্যায়ামটা যদি আপনারা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে করেন, এক মাস করার পরে আপনারা দেখতে পাবেন বেলি ফ্যাট অনেকটা চলে গেছে। শুধু বেলি ফ্যাট মানে তলপেট এবং কোমরের অতিরিক্ত যে মেদ বা চর্বি, সেগুলো দেখবেন অনেকটাই রিডিউস হয়ে গেছে। এটাকে বলে সর্বাঙ্গাসন। বাড়িতে এই ধরনের যোগব্যায়ামগুলো অভ্যাস করলে আপনাদের জিমে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। বাড়িতে একেবারে ঘরোয়া পদ্ধতিতে সারাদিনের মধ্যে আধ ঘন্টা যদি আপনি সময় দেন এই যোগব্যায়ামগুলো করার জন্য, তাহলে দেখবেন অনেকটা আপনার শরীর ঝরঝরে হবে, আপনি ফিজিক্যালি ফিট থাকতে পারবেন এবং অনেক রোগ থেকেও নিরাময় মিলবে। হুম।